রমজানের এক মাসের রোজা আল্লাহ তোমার উপর ফরজ করেছেন। তখন ওই সাহাবী এভাবে বিভিন্ন শরীয়তের বিধানগুলো জানতে লাগলেন। রসুল যখন বললেন, ওই সাহাবি যখন চলে যাচ্ছে তখন রসুলের দিকে লক্ষ্য করে বলতেছে, ওয়াল্লাযী আকরামাকাল্লাহ, ওই আল্লাহর নামের শপথ করে বলি যে আল্লাহ আপনাকে এত সম্মানিত করেছেন, ওই আল্লাহর নামের শপথ করে বলি পাঁচ ওয়াক্ত নামাজ যে আল্লাহ আমার উপর ফরজ করেছেন, রমজানের এক মাসের রোজা যে আল্লাহ ফরজ করেছেন, এগুলো আমি যথাযথ আদায় করবো, কোনো কিছু কমাবো না, কোনো কিছু বাড়াবো না। সাহাবি যখন এই কথাটা বলে বলে যায়, রসুল তখন সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবিরা, তোমাদের মধ্যে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও আমার সাহাবিকে দেখো। রসুল বলেন, আফলাহা ইন সাদাকা, এই লোকটা যা বলেছে যদি সত্যই আসলে তা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের এক মাস রোজা রাখে, সে সফল কাম। সুবহান।